আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের মরিচ বা লঙ্কা নিয়ে লঙ্কা কাণ্ড এর তৃতীয় পর্ব শুরু করছি। তো আপনারা দ্বিতীয় পর্ব পর্যন্ত যিনারা দেখেছেন তিনারা ধারাবাহিকভাবে দেখে এসেছেন, যেহেতু তাহলে ধারাবাহিকতা পাবেন। আর যিনারা এই পর্বে নতুন এসেছেন ওনাদের জন্য কোনো অসুবিধা নাই, ওনারাও বুঝতে পারবেন, কারণ মোটামুটি সংক্ষিপ্ত আকারে পিছনেরগুলো আলোচনা করা হবে। আমাদের পূর্বাপর সকল পর্বেই মূল আলোচনা আসলে মরিচ গাছ নিয়ে, কীভাবে মরিচ গাছ আমরা আমাদের বাসা বাড়িতে টবে অথবা পলিব্যাগে আর মাটিতেও যদি চাষ করি কীভাবে করব, মূলত সেই বিষয়টাই আলোচনা হচ্ছে সব পর্বে। তো আমরা আমাদের বাসায় 7x7 ইঞ্চি একটা পলিব্যাগে মরিচ চাষ করেছি। জাস্ট আমরা এই আইডিয়াটা শেয়ার করতেছি যাতে করে আপনারা ইচ্ছা করলে ছোটোখাটো ব্যাগে এরকম পলিব্যাগে করতে পারেন আর বড় পরিসরে করতে পারেন। মোটামুটি নিয়ম বা সব কিছু একই, শুধু সাইজ অনুযায়ী আপনি পলিব্যাগ অথবা যে কোনো গ্রো ব্যাগ অথবা টব আর মাটি এই সব কিছুর হিসাব, সারের হিসাব অথবা আপনার পানির হিসাব, এগুলো আসবে গাছের যেই সাইজ আর তার যে মাটির পরিমাণ সেই অনুযায়ী। সুতরাং আপনাদেরকে এটা যদি ভাবেন যে হ্যাঁ এই ছোট্ট গাছটা আমরা এই পরিমাণ সার দিব বা এই সার দিব, অথবা আমরা একেবারে কৃত্রিম কোনো সার দিব না, আমরা ন্যাচারাল সার দিব, নিজেরা তৈরি করে দিব, এক পয়সাও খরচ করব না, কোনো দোকানিকে এক পয়সাও দেব না, আমরা বিনা পয়সায় আমরা মরিচের চারা লাগিয়ে আমরা সেখান থেকে আমরা মরিচ আহরণ করব, তো সেখানে একটা টাকাও খরচ লাগবে না। আমাদের এই পদ্ধতিতে আমরা সহজ টেকনিক দেখিয়ে দিই যাতে করে সবাই করতে পারেন। তো সুতরাং আমাদের এই পদ্ধতি প্রয়োগ করুন, সকলে মরিচ চাষ করুন, আরও শাকসবজি চাষ করুন। তো আমাদের দেশটাকে সবুজে সবুজে ভরিয়ে দিন, আর আমাদের কিছু ব্যস্ত সময়ের ভিতরে কিছু সহজ সময় যেন আমাদের হাতে থাকে, এই কাজগুলো করি, তাতে করে আমরা অন্তত অনেক দুশ্চিন্তা থেকে বা আমাদের অনেক খারাপ কিছু দেখা থেকে, আজকাল আমরা মোবাইল এখানে সেখানে নানাবিধ জিনিস দেখি, আমাদের সন্তানরাও এসব দেখে। তো সুতরাং আমরা চোখের মধ্যে সারাদিন স্ক্রিন, আমরা ওই থেকে কিছুটা সবুজের কাছে যাওয়ার জন্য কিছুটা গাছের প্রতি ভালোবাসা জন্ম নিলে আশা করি আমরা অনেকটাই ভালো থাকতে পারবো। তো সুতরাং আমরা আশা করি গাছ লাগাবো, মরিচ করব। তো আমরা আজকে যেই কালো মরিচটা চাষ করেছি এটা নিয়ে আরেকটু কিছু বলি। আমরা দেখুন মরিচ গাছে আমরা সার প্রয়োগ করতেছি, তো আমরা কী সার প্রয়োগ করি? আমরা এখানে একটা গাছে মরিচ ধরেছে, ওটা পেকেও গেছে, ওটাকে আসলে আমরা টার্গেট করে সার প্রয়োগ করছি না। আমরা সাধারণত সার প্রয়োগ করছি আমাদের এই পাশের ডান পাশের যে গাছটা আপনারা দেখতেছেন এটায় ফুল আসা শুরু হয়ে গেছে। তো আমরা ফুল আসার আগে এটায় সার প্রয়োগ করেছি, সেটাও একটু সংক্ষেপে বলি। ফুল আসার আগে আমরা এখানে কিছু আমাদের ঘরোয়া কিচেন কম্পোস্ট ইউজ করেছি, সেখানে আমরা শাকসবজির খোসা এগুলাকে শুকিয়ে আমরা ব্লেন্ড করে নিয়েছি। তো সেইগুলার পাউডার বা গুঁড়াকে আমরা মাটির সাথে একটু হালকা খুঁচিয়ে আমরা মিশিয়ে দিয়েছি 10-15 দিন পর একবার করে অল্প কিছু পরিমাণ। আমাদের যেহেতু টবের সাইজ ছোট আমরা ওইভাবে দিয়েছি, তো সুতরাং আপনারা ওইভাবে দিবেন, আশা করি তাতে করে আপনাদের গাছ সুস্থ থাকবে। আর ফুল আসার সময় আপনারা কী দিবেন দেখতে পাচ্ছেন, আমরা একটা বোতল, আমরা একটা জার নিয়েছি, জারের ভিতরে পানি দেখতে পাচ্ছেন। তো আমরা এটা যখন ফুল আসার সময় আমরা এটাকে বেশি প্রয়োগ করব, ফুল আসার আগে আমরা হালকা প্রয়োগ করব। যখন আমাদের মরিচ গাছে বা লঙ্কা গাছে ফুল আসবে অবস্থা, তখন আমরা এই সারটা প্রয়োগ করব। এটা খুবই সিম্পল, একেবারে বিনা পয়সার
আমাদের ভিডিওগুলো ম্যাক্সিমামে বিনা পয়সার সারের ভিডিও, বিনা পয়সা গাছের যত্ন পরিচর্যা, এগুলোর ভিডিও। তো এই সারটা আমরা প্রথম একটা সার নিয়েছি, এটা লিকুইড সার, সেটা আমরা তৈরি করেছি আমাদের যেই বাসা বাড়িতে আমরা যেই কলা খাই, এই কলার খোসা, দু চারটা বা একটা কলার খোসা, দুইটা কলা, যাই খুশি চারটা কলা, এটা যেহেতু ন্যাচারাল কোনো সমস্যা নাই, দুইটা চারটা কলার খোসা আমরা। আচ্ছা আরেকটু জিনিস দেখাচ্ছি, এখানে আমরা পেঁয়াজের খোসার আরেকটা সার বানিয়েছি, ওটাও আমরা দেখাচ্ছি বা গাছে কিছু প্রয়োগ করব। যাক, তো আপনাদেরকে প্রথম যেটা দেখালাম সেটা কলার খোসা। কলার খোসার সারটা আপনারা গাছের যখন ফল আসবে, ফুল আসবে, ফুল আসার সময় আপনারা একটু বেশি প্রয়োগ করবেন, 4-5 দিন পরে একটু একটু করে প্রয়োগ করবেন। কলাকে আপনারা, কলার খোসাগুলোকে কাটবেন, কেটে কেটে ছোট করে আপনারা কোনো কিছুতে, ছোটোখাটো বাটি, মগ, এমন কিছুতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে এটা 1 দিন পর, 2 দিন পর অথবা 3 দিন পর, এরকম সময় পরে যখন এখান থেকে রসগুলা বেশ বের হবে, আপনারা বুঝতে পারবেন এটা কেমন যেন কালচে কালচে হয়ে যায়। এই অবস্থায় একেবারে পচে যাওয়ার আগেই আপনারা এখান থেকে যে রসগুলা বের হবে, রসগুলাকে ছেঁকে নেবেন। রসগুলাকে ছেঁকে নিয়ে সাথে আরেকটু কিছু পানি মিক্স করবেন, মিক্স করে আপনারা এরকম মরিচ গাছের গোড়ায় প্রয়োগ করবেন। তাতে করে দেখবেন আপনাদের মরিচের কোনো ফুল ঝরবে না এবং আপনাদের মরিচগুলা বেশি পরিমাণে ফুল আসবে আরও, এবং প্রচুর মরিচ ধরবে আশা করা যায়। তো সুতরাং অধিক ফুল, অধিক ফল বা মরিচ পাওয়ার জন্য আপনারা এই কাজ করবেন। কলার খোসাকে ছোট ছোট করে কেটে, আবারও বলছি, কলার খোসাকে ছোট ছোট করে কেটে আপনারা ছোট কোনো মগ, গ্লাস বা এই যে দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি এই জাতীয় কোনো মগের মধ্যে বা জগের মধ্যে আপনারা ভিজাবেন, অথবা কোনো পাত্রের মধ্যে ভিজিয়ে 2-3 দিন পরে যেই পানিগুলো বের হবে এগুলাকে একটু ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে আপনারা সাথে আরও কিছু পানি মিক্স করে এভাবে গাছের গোড়ায় দিবেন, তাতে আপনাদের মরিচ গাছে প্রচুর ফুল আসবে এবং ফুলগুলো টিকবে। তো আপনারা এই কাজটা করবেন। আর আপনারা গাছের খাদ্য হিসাবে তার আগে পরে আমরা দেখছেন আরেকটা লিকুইড নিয়েছি, এটা কলার খোসা ছাড়াও এটা আমাদের পেঁয়াজের খোসা। আমরা লিকুইড যেহেতু দিয়েছি, এখানে আমরা একটু পেঁয়াজের খোসাও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের খোসাটাকে আপনার এইভাবে, যদি অসুবিধা না হয় বা মনে করেন যে করতে পারবেন, তাহলে কলার খোসার মতো করেই পেঁয়াজের খোসাগুলোকে 2-3 দিন ভিজিয়ে সেখান থেকে আপনারা লিকুইড সার তৈরি করে কলার খোসার মতো একইভাবে প্রয়োগ করবেন। আগামী পর্বে দেখানোর চেষ্টা করব কীভাবে বিনা পয়সায় গাছকে রোগ প্রতিরোধী করে